Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amader Prinobi Muhammad sallallahu alaihi wasallam bolechen, shone rekho, tomader shokole gunagar, ar tomader gunagarder mao theke shorbottom oi byakti, je byakti guna theke tauba kore. Opor hadiser modhe esheche guna theke tauba kari, oi byaktir moton je byaktir kono gunah nei. Shupriyo darshok, amader purbekar nabi rasulgan বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের কারণে নিজেদেরকে অপরাধী মনে করে যেই ইস্তিগফার শব্দগুলি ব্যবহার করেছেন তওবার শব্দগুলি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন যে শব্দগুলি ব্যবহার করে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দ হয়েছে সেগুলি কোরআনুল কারীমে তিনি উল্লেখ করেছেন সেই তওবা ও ইস্তিগফারের বাক্যগুলি থেকে শব্দগুলি থেকে আমি তেরোটি উল্লেখ করব আশা করি আপনারা সকলে এগুলি মুখস্থ করে নেবেন এবং মুনাজাতের মধ্যে বিভিন্ন সময় এগুলি বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন maaf করে দিবেন মার্জনা করে দিবেন এক রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين এটি সূরা আল ইমরানের 147 নম্বর আয়াত এর অর্থ হলো হে আমাদের রব আমাদের গুনাহসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যাবলীতে যে সীমা লঙ্ঘন ঘটে গেছে তা ক্ষমা করে দিন আমাদেরকে দৃঢ় পথ রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন দুই রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার এটি সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতের অংশ এর অর্থ হলো হে আমাদের রব আমরা আপনার প্রতি ঈমান এনেছি সুতরাং আমাদের পাপরাশি ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন 3 রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا এটি সূরা বাকারার 286 নম্বর আয়াতের অংশ এর অর্থ হলো হে আমাদের প্রতিপালক আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেজন্য আমাদের পাকড়াও করবেন না হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি সেই রকমের দায়িত্ববার অর্পণ করবেন না যেমন অর্পণ করেছিলেন আমাদের পূর্ববর্তীদের প্রতি 4 রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এটি সূরা বাকারার 286 নম্বর আয়াতের অংশ এর অর্থ হলো হে আমাদের প্রতিপালক আমাদের উপর এমন ভার চাপিয়ে দিবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আপনি আমাদের ত্রুটিসমূহ মার্জনা করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক ও সাহায্যকারী সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন 5
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ إتي سورة آل عمران 193 ও 94 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমাদের মন্দসমূহ মিটিয়ে দিন, আমাদেরকে পুণ্যবানদের মধ্যে সামিল করে নিজের কাছে তুলে নিন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রাসূলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না, নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করেন না। ছয়, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটি সূরা মুমিনুনের 109 নম্বর আয়াত। এর অর্থ হল, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। সাত, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটি সূরা মুমিনুনের 118 নম্বর আয়াত। এর অর্থ হল, হে আমাদের প্রতিপালক, আমাদের ত্রুটিসমূহ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন, আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। আট, রব্বিগফির লি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বিগফির লি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এটি সূরা নূহের 28 নম্বর আয়াত। এর অর্থ হল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতামাতাকেও এবং প্রত্যেক এমন ব্যক্তিকেও ক্ষমা করে দিন যে মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে, আর সমস্ত পুরুষ ও মুমিন নারীকেও ক্ষমা করে দিন। নয়, রব্বানাগফির লি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানাগফির লি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটি সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। এর অর্থ হল, হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতা ও সকল ইমানদারকে ক্ষমা করুন। দশ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। এর অর্থ হল, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি সকল ত্রুটি থেকে পবিত্র, নিশ্চয় আমি অপরাধী। এগারো, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি। এটি সূরা কাসাসের 16 নম্বর আয়াত। এর অর্থ হল, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বারো,
وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُمْ مِنَ الْخَاسِرِينَ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُمْ مِنَ الْخَاسِرِينَ এটি সূরা হুদের 47 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও আমার প্রতি দয়া না করেন, তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ১৩ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এটি সূরা আরাফের 23 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন, তাহলে অবশ্যই আমরা অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব।